দেখুন, এবার ইতালির কাছ থেকে 60টি যুদ্ধজাহাজ কিনবে কাতার। ইতালির কাছ থেকে 500 কোটি ইউরো মূল্যের 60টি যুদ্ধজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। বুধবার 2 আগস্ট ইতালি এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানান, এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক এবং যৌথ অর্থনৈতিক বিনিয়োগকে আরও বৃদ্ধি করবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঙ্গেলিনো আলফানোর দোয়ায় একদিনের সফরে এই চুক্তি স্বাক্ষর করেছেন। তিনি জানান, সন্ত্রাসবাদ মোকাবেলায় অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে কাতারকে সহায়তা করবে ইতালি। সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের পর থেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছেন দেশটি। তবে জুনে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছেদ করে। তবে কাতার বরাবরই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।